নমস্কার বন্ধুরা গিরির নার্সারিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা শীতকাল মানেই তো সবজির স্বর্গ তো শীতকালে শীতকালীন সবজি চাষ করতে সবারই ভালো লাগে তো যাদের জায়গা জমি মাঠ রয়েছে তাদের তো খুবই সুন্দর হয় সমস্ত ধরনের শাক সবজি তারা চাষ করতে পারে আর আমাদের মতো যদি যারা যাদের বাড়িতে কোনো জায়গা জমি কিচ্ছু নেই শুধুমাত্র একটা ছাদ রয়েছে এবং তাদের ইচ্ছে রয়েছে তারা বিভিন্ন রকমের শাক সবজি ফল নিজে হাতে চাষ করার তো তখন তারা কি করবো তখন আমরা আমাদের নিজেদের ছাদেই এরকম সবজির জমি বা ক্ষেত তুলে চাষ করতে শুরু করব তাই আমার এই স্বপ্নটা অনেক দিনেরই যে আমি শাক সবজি ফোলাবো আমার ভীষণই ভালো লাগে শাক সবজি খাওয়ার থেকে লাগাতে বুনতে তুলতে ভীষণই ভালো লাগে তাই আমিও চেষ্টা করেছি অন্যান্য ছাদ বাগানীদের মতো একটু আনন্দ সুখ খুঁজে নিতে তাই আমার ছাদ বাগানকে আমি আমার মতো করে সাজানোর চেষ্টা করছি এখনও কমপ্লিট হয়নি তবে ইচ্ছা আছে আস্তে আস্তে করার তো যতটুকুই হয়েছে ততটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে থাকবেন যে আমার নতুন ছাদ বাগান আমি কিভাবে কী করেছি আর কি কি বর্তমান হয়েছে এবং আগামীতে ইচ্ছে আছে সব কিছুই আপনাদেরকে ধীরে ধীরে এই ভিডিওর মাধ্যমে বলবো এবং দেখাবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি ফুল আমার ফুটেছে বাগানে বেশ কয়েক রকমের ফুল কিন্তু এখানে রয়েছে জবা ফুল কাগজ ফুল জবা ফুল দু রকমের তারপরে মিলি ফুল বিভিন্ন রকমের কয়েকটি ফুল ফুটেছে আর তারই মধ্যে বসে রয়েছে আমার দুষ্টু আপনারা যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা প্রত্যেকেই জানেন যে আমার এই কিন্তু কিন্তু সবসময় আমার সঙ্গেই থাকে তো যারা নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি দেখছেন তারাও অনেক কিছু দেখতে পারবেন যে আমার ছাদ বাগানে কী কী রয়েছে এবং আমি কাদেরকে নিয়ে থাকতে পছন্দ করি সব কিছুই আপনাদেরকে একটু একটু দেখাবো তো দেখতে থাকুন বন্ধুরা বর্তমান কিন্তু শীতকাল চলছে তো শীতকালে কিন্তু আমার ছাদ বাগানে উস্ত হয়েছে এটা শীতের অস্ত তো দেখুন গাছটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর গাছে কিন্তু বেশ কয়েকটি উস্ত ধরেছে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ফুলের কুড়ি তারপরে অনেক রকমের কয়েক ধরনের লঙ্কা রয়েছে বেশ কয়েকটি লঙ্কা গাছ তো প্রত্যেকটাতেই কিন্তু লঙ্কা হয়েছে তার পাশাপাশি ফুলও ফুটতে শুরু করেছে গাছ ভরে গেছে পুরো ফুলে এবং ফলে তো নতুন ছাদ বাগান বন্ধুরা আমি আগে এতটা জানতাম না কীভাবে কি তৈরি করতে হয় তো সব কিছুই ধীরে ধীরে শিখছি এবং সেই শেখা অবস্থায় চাষবাস করছি তো প্রত্যেকটা ফলনই কিন্তু আমার খুব সুন্দর হয়েছে সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো দেখুন এখানে গাজর রয়েছে তো গাজরগুলো কিন্তু বড়ো হচ্ছে ধীরে ধীরে দেখুন এই যে গাজরগুলো কিন্তু নেমে গেছে এখানে গাজর রয়েছে বিট রয়েছে এটা একটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে রয়েছে আরও কিছু কিছু আছে আমার গরু ব্যাগে সব কিছু আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো তো একটাই কথা বলবো বন্ধুরা ইচ্ছে থাকলে ইচ্ছে সব সময় পূরণ হয় ইচ্ছের পেছনে সময় দিতে হয় খাটতে হয় তেমনি আমিও প্রচুর সময় দিয়েছি কষ্ট করেছি যে এরকম শাক সবজি ফুল ফল আমার ছাদ বাগানে হবে তাই কিন্তু ধীরে ধীরে সব কিছু হচ্ছে দেখুন এখানে শিম গাছ এই দিয়ে কিন্তু প্রায় দুবার আগে সিম নিয়েছি এবার কিন্তু তিন নম্বর ফুল দেখুন এই তিনবারের বারেও কিন্তু গাছে ভীষণ সুন্দর ফুল এসে নতুন নতুন সিম ধরতে শুরু করে দিয়েছে আর গাছটা তো সুন্দর রয়েছে এটা কিন্তু একটা ছোট্ট ফলের ক্যারোটে ছোট সাইজের যে ক্যারোট সেই ক্যারোটটাতে বসানো রয়েছে দেখুন কত সুন্দর সিম হয়েছে তারপরে বন্ধুরা দেখুন আমার এই সাইডে রয়েছে টমেটো বেশ দুই তিন ধরনের টমেটো রয়েছে আমার বাগানে সব কিছুই আপনাদেরকে দেখাবো দেখুন টমেটো গাছগুলো কত লম্বা এবং টমেটোও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতেই পারছেন থোকাগুলো এমন ভারী তাই কিন্তু ভেঙে ভেঙে পড়ে গেছে বেঁধে রেখেছি তারপরেও কিন্তু থাকছে না গাছ থেকে ঝুলে পড়ে গেছে দেখতেই পারছেন এই পাশ দিয়ে রয়েছে কিছু শাক সবজি দেখুন এই যে দুষ্ট কিন্তু পুরো বাগান দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখতেই পারছেন এখানেও রয়েছে আরও কয়েকটি লঙ্কা গাছ তো এগুলোতে সবে মাত্র লঙ্কা ধরতে শুরু করেছে তারপরে রয়েছে ডাটা শাক বিভিন্ন রকমের শাক আছে সবই এক এক করে বলবো এখান দিয়ে রয়েছে মূল শাক ডাটা শাক তারপরে ছাইডে যে বড়ো বড়োপাগুলো সেখানে রয়েছে বিনস তারপরে কিছু নতুন ফুলকপি রয়েছে আর কিছুটা আগে হয়েছে সেগুলো তুলে নিয়েছি তারপরে এখানে রয়েছে আরও কিছু বাঁধাকপি দুই তিন ধরনের সাইজ আমি বসিয়েছি কেননা একটা হয়ে যাবে আর একটা থাকবে সেই জন্যই কিন্তু দুই তিনবার করে বসানো রয়েছে এক একটা সবজি সবজির পাশাপাশি কিছু ফলও রয়েছে আমার বাগানে দেখুন এখানে মিষ্টি কামরাঙ্গা রয়েছে এই কামরাঙাটা কিন্তু টক নয় হালকা একটুখানি টক সেন্ট হয় বাদ বাকি পুরোটাই সুন্দর মিষ্টি তো দেখুন এই কামরাঙাটাও কিন্তু গাছে অনেক হয়েছে প্রচুর পরিমাণে কামরাঙ্গা হয়েছে আমার বাগানে তো ছাদ বাগানে কিন্তু ফল ফুল সমস্ত কিছুই চাষ করা যায় শুধু একটু খাটনি করতে হবে একটু খরচ করতে হবে তার পেছনে একটু সময় দিতে হবে আর এই যে আমার দোষ ইনি কিন্তু সারাদিনই বাগান মোটামুটি পাহারে দেয় কেননা এখানে পাখির উৎপাদ খুবই পাখিতে আমার এই শাক সবজি ফল ফুল সব কিন্তু খেয়ে নেয় তাই আমার সব সময় পাখি পাহারা দেওয়ার জন্য বাগানে বসে থাকে তো তারপরেও কিন্তু ঠেকাতে পারি না প্রায়ই আমি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও কিছু টমেটো এই টমেটোগুলো কিন্তু পাক চলে এসেছে এগুলো গরু ব্যাগে রয়েছে তারপরে দেখুন এই যে আমার ছাদ বাগানে পাখি রয়েছে ফুলফল সবজির সঙ্গে তো পাখিরা শুয়ে রয়েছে তাই একটু আপনাদেরকে দেখালাম তো দেখুন এখানে একটা বাঁধাকপি এগুলো একটু পুরনো তাই এগুলো বড়ো হয়ে গেছে তারপরে দেখুন হলুদও আছে এই যে হলুদগুলো কিন্তু মাটি থেকে বেরিয়ে এসছে দেখুন এখানে আরও কয়েকটি বাঁধাকপি ওলকপি এগুলো বসিয়ে রেখেছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতেই পারছেন ওলকপিগুলো কিন্তু বেশ বড় হয়েছে খাওয়ার সময় হয়ে গেছে দেখতেই পারছেন ভীষণ সুন্দর হয়েছে কিন্তু আমার বাঁধাকপি ওলকপি আর ফুলকপিটা বর্তমানে এখনো হয়নি আর যেটা হয়েছিল সেটা আমি কয়েকদিন আগে তুলে নিয়েছি এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ারও করেছি যে কিভাবে আমি ফুলকপি চাষ করি প্লাস কত সুন্দর হয়েছে তারও ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে আপনারা যারা নতুন তারা পারলে একটু দেখে নেবেন তো দেখুন আমার ছাদ বাগানে কলা গাছটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর বন্ধুরা আমার বাগানের প্রত্যেকটা ফলের গাছই কিন্তু মাছের শোলাতে বসানো আর শাক সবজিগুলো বড়ো ব্যাগ মাছের শোলা এবং ফলের ক্যারোট এইগুলোর মধ্যেই রয়েছে তারপরে এই যে এখানে রয়েছে সর্ষে শাক এই সর্ষে শাকটা কিন্তু বন্ধুরা রয়েছে মাটির একটি চারির মধ্যে মাটির যে চারগুলো হয় সেই চারের মধ্যে দিয়েছি আমি সর্ষে শাক তো সর্ষে শাকও কিন্তু আমার দু তিন রকমভাবে বসানো রয়েছে কিছু কিছুতে ফুল চলে এসেছে আর কিছু কিছু এখনও ছোট রয়েছে তারপরে বাগানে এখনও পালং শাক লাল ডাঁটা মটর শাক তারপর ধনে শাক মেথি শাক সবই রয়েছে আপনাদেরকে পরে কোনো ভিডিওতে দেখিয়ে দেব তো দেখুন কত সুন্দর হয়েছে তারপরে বন্ধুরা আমার এখানে দেখুন একটা বালতির মধ্যে বনসই করে আমি একটা কুন্দ ফুলের গাছ করেছিলাম তো দেখুন কত সুন্দর হয়েছে সেই ফুলের গাছটা তারপরে দেখুন এখানে আরও কিছু লাল ডাটা শাক এগুলো বড়ো হয়েছে আর যেগুলো ছোট রয়েছে সেগুলো পরে কোনো ভিডিওতে দেখিয়ে দেবো দেখুন এই লাল শাকটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর এখন কিন্তু পুরো খাওয়ার সময় হয়ে গেছে তো তারপরে দেখুন আরও আমার যে সর্ষেগুলো বড়ো হয়েছিল সেগুলোতে ফুল চলে এসেছে তো যাই হোক বন্ধুরা আপনাদের আমার আজকের ভিডিও কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তা লাইক করে দেবেন আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ